কিছু বলবে না, মেসেজ করবে, ওকে? প্রথম শুরু করছি, ভোকাবুলারি ক্লাস টু, সিনোনিমস, সিনোনিমের কোশ্চেন। 1 নম্বর, প্রট্রিউড। প্রথমে উত্তর করবে প্রত্যেকে, যার যেটুক জানা আছে তার উপর বেস করে। তোমার সামনে 4টে অপশন এসে উপস্থিত হয়েছে, এই 4টের মধ্যে প্রট্রিউডের মানে কি? এসএসসি সিজিএলএ কোশ্চেনটা এসছে, প্রত্যেকে উত্তর করার ট্রাই করো প্রথমে। যার যেটা মনে হবে, যার যেটা মনে হবে উত্তর করবে। প্রত্যেকে উত্তর করবে। আচ্ছা, এবার মিনিংটা আমাদের কি করতে হবে বুঝতে হবে, ওকে? এবার মিনিংটা আমাদের কি করতে হবে বুঝতে হবে, যে প্রট্রিউড মানেটা কি। প্রট্রিউড মানেটা হলো কোনো জিনিসের সারফেসের লেন্থকে বৃদ্ধি করা, ওকে? টু ইনক্রিজ দ্য লেন্থ অফ এনি সারফেস, বা একে ডিরেক্টলি কি বলা যায়, লেনদেন। কোনো কিছুকে লেন্থ বাড়িয়ে তো দেওয়াকে আমরা কি বলবো, প্রট্রিউড। খুব খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষায় আসা কোশ্চেন। তাহলে আনসার কি হবে, লেনদেন। এবার এই শব্দটাও খুব ইম্পর্টেন্ট, আফোল্ড। এর পাস্ট টেন্স হয় হলো আফেল্ড, পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো আফেল্ড। মনে রাখবে ভিটুটা কি হয়, আফেল্ড, আর ভিথ্রি সেটাও কি, আফেল্ড। এবং দেখবে খুব পেপারে ইউজ হয় আফোল্ড, আফেল্ড, আফেল্ড, ওকে? এর মানেটা কি, আফোল্ডের মানে হলো কোনো কিছুকে কনফার্ম করা বা ভ্যালিডেট করা। অথবা ভ্যালিডেট, কোনো কিছুকে কনফার্ম করা অথবা ভ্যালিডেট করা। তাহলে আফোল্ড শব্দটা বোঝা গেছে। কেউ কিন্তু ভুল করেও আফেল্ডকে প্রেজেন্ট ভাববে না, আফেল্ড হলো পাস্ট আর আফেল্ড হলো পাস্ট পার্টিসিপেল। মূল মানেটা হলো আফোল্ড, ভি ওয়ানটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো আফোল্ড, ওকে? এরপর আসি বালজ, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। বাল্জ শব্দটার মানে হলো কোনো কিছুকে বাড়ানো, রেইস, রাইজ করা, কোনো কিছু বৃদ্ধি পাচ্ছে অথবা ইনক্রিজ। ইনক্রিজ। এরপর শব্দটা আসছে রিফিউট। রিফিউট শব্দটা মানে হলো এরোনিয়াস। 1 মিনিট একটু ওয়েট করো, স্লিপ করে যাচ্ছে লেখাটা পেন দিয়ে আজকে। এরোনিয়াস, যেটার মধ্যে এরর আছে, সেই ধরনের জিনিসকে আমরা কি বলবো, রেফিউট বলবো। রেফিউট মানে কি, কোনো জিনিসকে ক্যান্সেল করে দেওয়াকেও আমরা রেফিউট বলি, কেননা তার মধ্যে ভুল আছে বলেই সেটাকে আমরা ক্যান্সেল করেছি, এই ধরনের মূল মানেটা। তাহলে এখানে কটা জিনিস আমরা শিখতে পারলাম, শিখতে পারলাম হলো আমরা, ভালো করে শব্দটা যদি তোমরা বিশ্লেষণ করো দেখে নাও কি কি। প্রট্রিউড মানে হলো কোনো জিনিসের লেন্থ বাড়ানো, তাহলে আনসার আমার লেনদেন। আফোল শব্দটা খুব খুব ইম্পর্টেন্ট, যার পাস্ট ফর্ম হলো আফেল্ড, পাস্ট পার্টিসিপেল হলো আফেল্ড। মূল মানেটা কি, কোনো জিনিসকে কনফার্ম করা বা ভ্যালিডেট করা। বালজ মানে কি, বালজ মানে হলো রাইজ অথবা ইনক্রিজ। রিফিউট মানে কি, ক্যান্সেল, কিসের জন্য ক্যান্সেল, এরোনিয়াস, তার মধ্যে এরর আছে বলে সেটাকে ক্যান্সেল, এটাকে আমরা এরোনিয়াসই মূল মানেটা মনে রাখব, এরোনিয়াস। তো এইটুকুনি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কনফার্ম করে দাও, মেসেজ করে দাও, একটু মেসেজ করে দাও যে 1 নম্বর ওয়ার্ডটা ক্লিয়ার হয়ে গেছে কিনা।
ভেরি ইম্পর্টেন্ট, এইভাবে করেই কিন্তু আমাদের কি করতে হবে, শিখে যেতে হবে। দু নাম্বার ওয়ার্ডটা, এটাও পরীক্ষায় এসছে, অ্যাকমপ্লিশ। দেখো দু রকম ওয়ার্ড হয়, অ্যাকমপ্লিশ মানে হলো কোনো কিছুকে সম্পাদন সম্পন্ন করা, টু অ্যাচিভ, কোনো কিছুকে অ্যাচিভ করা অথবা কোনো কিছুকে কমপ্লিট করা। কোনো কিছুকে অ্যাচিভ করা অথবা কোনো কিছুকে কমপ্লিট করা মানে সম্পাদন করা বা সম্পন্ন করাকে আমরা অ্যাকমপ্লিস বলবো। আরেকটা ওয়ার্ড হয় অ্যাকমপ্লিস, সিই। যখন সিই তখন মনে মনে রাখবে যে ক্রাইমে সাহায্য করা, টু অ্যাসিস্ট ইন ক্রাইম। তাহলে অ্যাকমপ্লিশ আর অ্যাকমপ্লিস এই দুটো ওয়ার্ডের ডিফারেন্স আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই দুটো ওয়ার্ড কিন্তু দেয় এবং স্টুডেন্টরা কি করে, গুলিয়ে ফেলে। অ্যাকমপ্লিশ মানে হলো কোনো কিছুকে কমপ্লিট করা বা কোনো কিছুকে অ্যাচিভ করা, আর অ্যাকমপ্লিস ওয়ার্ডটা হলো কোন ক্রাইমে সহযোগিতা করা। তাহলে এখানে আমার আনসার কি হবে, অ্যাচিভ। আনসার কি হবে, অ্যাচিভ। সারেন্ডার মানে আমার জানার দরকার নেই, অ্যাবান্ডন, এটা অ্যাবান্ডন হবে, অ্যাবান্ডন হবে এটা, সরি। অ্যাবান্ডন হবে, মনে রাখবো এই অ্যাবান্ডন আর ফরসেক মানে কি, ত্যাগ করা, ঠিক আছে, কোনো কিছুকে ত্যাগ করা, ঠিক আছে, টু গিভ আপ। টু গিভ আপ তাকে আমরা কি বলবো, ফরসেক অথবা অ্যাবান্ডন। আনসার কি এখানে, সারেন্ডার, ওকে, সরি অ্যাচিভ। তাহলে অ্যাকমপ্লিশের আনসার হলো অ্যাচিভ। আরেকটা ওয়ার্ড কিরকম থাকে, অ্যাকমপ্লিস যেটা মানে হলো ক্রাইমে সহযোগিতা করা, ফোরসেক আর অ্যাবান্ডনের মানে হলো ত্যাগ করা, কোনো কিছুকে ত্যাগ করা, তাকে গিভ আপ বলবো, ওকে। আচ্ছা তিন নম্বরে চলে আসো, অ্যাপেক্স, আনসার করো তো। অ্যাপেক্সের আনসার কী হবে, প্রত্যেকে আনসার করো, অ্যাপেক্স, হোয়াট উইল বি দ্য আনসার। ইয়েস, অ্যাপেক্স মানে হলো টপ পজিশন। এর দুটো সিনোনিম মনে রাখবে, একটা হলো জেনিথ অথবা ক্লাইম্যাক্স। এর অ্যান্টোনিম কি হয়, নাদির। নাদির মানে হলো বেস পয়েন্ট, আর জেনিথ মানে হলো হায়েস্ট পয়েন্ট, বা ক্লাইম্যাক্স মানেও হায়েস্ট পয়েন্ট, অ্যাপেক্স মানে টপ, ওকে। এটাকে আমরা, এই অ্যান্টোনিম নাদির, নাদিরের মানে আমরা কি বলতে পারি, বটম। ওকে ক্লিয়ার? আর আউটওয়ার্ড মানে তো জানোই বাইরের, ইনওয়ার্ড মানে কি ভেতর দিকের। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? তিন নাম্বারটা প্রত্যেকে বুঝতে পেরেছো, কোন ওয়ার্ডগুলোকে আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে জেনিথ, ক্লাইম্যাক্স এর সিনোনিম অ্যাপেক্সের, অ্যান্টোনিম কি নাদির, আর নাদিরের মানে কি বটম, ওকে। আচ্ছা চার নাম্বার, ব্যাফেল। ব্যাফেল মানে কি, প্রত্যেকে উত্তর করো দেখি, ব্যাফেল, ব্যাফেল মানে কি, ব্যাফেল, ইয়েস, ভেরি গুড। ব্যাফেল মানে হলো, ব্যাফেল মানে পাজল, বি ওয়াইল্ডার, অথবা পারপ্লেক্স। মানে পাজেল হওয়া, বি ওয়াইল্ডার হওয়া, পারপ্লেক্স হওয়া, তাকে আমরা কি বলবো, সিনোনিম ব্যাফেল। তাহলে এর সিনোনিম পেয়ে গেলাম পাজেল। ফ্ল্যাটারিং করা মানে কি, ফ্ল্যাটারিং মানে হলো তোষামোদ করা, কোয়াক্স বা ক্যাজল, কোয়াক্স, দেখবে এই শব্দগুলো খুব আসে, ক্যাজল,
ব্ল্যান্ডিশমেন্ট, মানে কি মিষ্টি কথায় লোক ভোলানো, মানে কি কাউকে তোষামত করছো তাকে ফ্ল্যাটার বলবে। আর সারপাস মানে কি, সারপাস মানে হলো টু ওভার, টু বিকাম বেটার, টু বিকাম বেটার। টু বিকাম বেটার, ওকে, তাকে আমরা কি বলবো, সারপাস। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ব্যাফেল মানে হলো পাজল, বিওয়াইল্ডার বা পারপ্লেক্স, হতবাক হওয়া, ফ্ল্যাটার মানে কি ক্যাজুয়াল, কোয়াক্স, তারপরে কি ব্ল্যান্ডিশমেন্ট, মিষ্টি কথায় লোক ভোলানো বা তোষামত করা, অয়েলি টাং বলতে পারো, সারপাস মানে কি ওভার, টু বিকাম বেটার, ওকে, অথবা টু কোনো কিছু, তুমি ভালো জায়গায় পৌঁছে গেছো, ভালো পজিশনে পৌঁছে গেছো, দিস ইজ ইয়োর সারপাস। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই চারটে শব্দ, এই চারটে শব্দ প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, একটু মেসেজ করে দাও, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল, এবং সব পরীক্ষায় আশা করছেন, এবং এগুলো থেকেই ওরা কি করে সিনোনিম অ্যান্টোনিম বানিয়ে দেয় পরীক্ষায়। ওকে, এরপর আমরা চলে যাব 5 নাম্বার, ফোরবিয়ারেন্স, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ফোরবিয়ারেন্স, কি হবে আনসার করো প্রত্যেকে, ফোরবিয়ারেন্স। প্রত্যেকে উত্তর করো, দেখে নাও, ফোরবিয়ারেন্স মানে হলো ধৈর্য, ফোরবিয়ারেন্স মানে হলো পেশেন্স। ফোরবিয়ারেন্স মানে হলো আমার পেশেন্স। রিলেভেন্স মানে কি, রিলেভেন্স মানে হলো ক্লোজলি কানেক্টেড, কোনো জিনিস যখন ক্লোজলি কানেক্টেড থাকে, দিস ইজ রিলেভেন্স। ডেলিভারেন্স মানে কি, ডেলিভারেন্স মানে হলো ওপিনিয়ন, আর এক্সট্রাভ্যাগেন্সের খুব ইম্পর্টেন্ট শব্দ, খুব খুব ইম্পর্টেন্ট শব্দ, যে খুব ব্যয় করে, এক্সট্রাভ্যাগেন্ট থেকে এসছে, কি কি মনে রাখতে হবে, স্পেনথ্রিফ্ট, দেন কি মনে রাখবো, প্রফ্লিগেট, যে শব্দগুলো আসে সেগুলোই আমরা মনে রাখবো, আর কি মনে রাখবো, হ্যাঁ একটু মেসেজ করে দাও সুমন মজুমদার কোনটার মানেটা বলবো, ধৈর্য, ফোরবিয়ারেন্স মানে ধৈর্য, পেশেন্স বা ধৈর্য। এক্সট্রাভ্যাগেন্ট মানে কি, স্পেন ট্রিপ, মানে যে খুব খরচ করে, ওকে, প্রফ্লিগেট, স্পেন ট্রিপ। আরেকটা হয় আমি বলে দিচ্ছি, ওয়েস্টফুল, ওয়েস্টফুল, এই তিনটে কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, যে স্পেন ট্রিপ, প্রফ্লিগেট, ওয়েস্টফুল, এখান থেকে কিন্তু যে কোনো একটা পরীক্ষায় ওরা দিয়ে দেয়, তার মানে হলো এক্সট্রাভ্যাগেন্ট, মানে হলো বেশি খরচ করে যে, ওকে। আর রিলেভেন্স মানে কি বললাম, ক্লোজলি কানেক্টেড, ডেলিভারেন্স মানে কি ওপিনিয়ন, আমার আনসার কি হবে, পেশেন্স, ফোরবিয়ারেন্স মানে হলো পেশেন্স, এটা স্পেলিং টেস্টেও কিন্তু দেয়া হয়, খুব বারবার বাড়িতে প্র্যাকটিস করবে বানানটা লিখে লিখে, এটা কিন্তু স্পেলিং টেস্টেও দেয়া হয়। 6 নাম্বার ওয়ার্ডটায় আসো, বি কোয়েথ, বি কোয়েথ মানে কি, ট্রাই করো প্রত্যেকে, বি কোয়েথ, সব পরীক্ষায় আশা করছেন, বি কোয়েথ, বি কোয়েথ কিন্তু আমরা দেখব যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও দেয়া হয়, কিরকম দেয়া হয় আমি মানেটা লিখিয়ে দিচ্ছি, তোমার সম্পত্তি যখন তোমার মৃত্যুর পর কেউ পাবে তাকে বলা হয় বি কোয়েথ, ওকে। ডেলিভার থেকে এসছে, ডেলিভার থেকে ডেলিভারেন্স এসছে, সেটা পজিটিভ নেগেটিভ দেখুন, ওর ওপিনিয়ন সাধারণত পজিটিভই হয়, নেগেটিভ কখনো ওপিনিয়ন হয় না, বিকুয়েথ। তাহলে বিকুয়েথ আমরা কি করব, একটু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কীভাবে এসছে সেটা আমরা শিখব, টু গিভ
मानी और प्रॉपर्टी टू अदर्स आफ्टर योर डेथ। मने रखबे वन वार्ड सबस्टिट्यूशन आसे आमी पर दिन थेके वन वार्ड सबस्टिट्यूशन एड करते थाकब जेगुलो आमादेर परीक्षाय लागबे। ताहले मने रखबे टू गिव मानी अथवा प्रपार्टी टू आदार्स आफ्टर योर डेथ, तुम्हार मृत्युर पर जखन तुमी काउके तुम्हार सम्पत्ति दिच्छो ताके कि बला हच्छे बिक्वेथ। ओके, ताके आमरा एखाने सिनोनिम हिसेबे देखो परीक्षा ओरा कि दिएछे, सिम्पल दिएछे गिव। परीक्षार प्रश्न शुधुमात्र आंसर हबे गिव। ओके, साराउंड माने कि देखो साराउंडेर दुरकम ग्रामाटिकल पार्सेपशन आछे, एकटा हो साराउंडिंगस আর একটা সারাউন্ডিং। স্যার মেসেজ করো, মেসেজ করো, অনলি মেসেজ, অনলি মেসেজ, মেসেজ করো, আমি ওয়েট করে আছি। মেসেজ করো, স্যার করেছি। আই বিকুইথ মাই প্রপার্টি টু মাই ব্রাদার্স, ব্যাস হয়ে গেল, সিম্পল। ওকে, কাউকে দান করা, গিভ মানে গিভ, সিম্পল গিভ। ওকে, কিন্তু মানেটা হলো কাউকে তুমি প্রপার্টি দিচ্ছ, ব্যাস আর কিছু নয়। সারাউন্ডিং এর একটা রুল আছে, একটু ওয়েট করো, আমি লিখিয়ে দিচ্ছি সারাউন্ডিং এর রুলটা। একটু নাউন হিসেবে কাজ করে এবং একটা কাজ করে হলো আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে। ওকে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে, আমি শিখিয়ে দিচ্ছি। যখন এস সমেত বসে তখন সেটা নাউনের মতো আচরণ করে, এবং যখন এস ছাড়া বসে তখন সেটা আমাদের আচরণ করবে কিসের মতো, সিঙ্গুলারের মতো আচরণ করবে। এবং এটা কিন্তু অলওয়েজ প্লুরাল, মনে রাখবে এটা, যে সারাউন্ডিংস যখন এস নিয়ে বসবে তখন এটা নাউন, আর যদি এস ছাড়া বসে মনে রাখবে তারপর একটা অ্যাডজেক্টিভ থাকবে। যেমন সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এবং পরীক্ষায় খুব আসে এই রিলেটেড এরর কারেকশন। সারাউন্ডিং যখন নাউনের আগে বসে তখন অ্যাডজেক্টিভ, তখন এস নিয়ে বসে না, কিন্তু যদি তুমি সারাউন্ডিংস কোথাও পাও ভাববে এটা নাউন, এবং এটা অলওয়েজ প্লুরাল নাউন, অলওয়েজ প্লুরাল নাউন। এটা মনে রাখার চেষ্টা করবে। সারাউন্ডিং এর ডিসক্লোজ মানে তো জানোই কোনো কিছুকে প্রকাশ করা, আর স্কোল্ড, এবার আমরা স্কোল্ড নিয়ে বলবো। স্কোল্ড মানে হলো কাউকে যখন তুমি তীব্র ভর্ৎসনা করছো তাকে তুমি বলতে পারো স্কোল্ড। তীব্র ভর্ৎসনা করাকে আমরা স্কোল্ড বলবো। কাউকে ডেরিগেটরি রিমার্কস দিচ্ছ, আমরা সামনেই পাবো এই ধরনের কিছু ওয়ার্ড, যেমন বিরেটিং, এর একটা সিনোনিম বিরেট। বিরেটিং মানে হলো কাউকে স্কোল্ড করা বা ভর্ৎসনা করা। ওকে, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা বিকুয়েত। বিকুয়েতের মানেটা কি? টু গিভ মানি প্রপার্টি আদার্স আফটার ইয়োর ডেথ। সারাউন্ডিং নিয়ে একটা রুল আমি একটু বলে দিলাম, তারপরে কি স্কোল্ড মানেটা কি? তীব্র ভৎসনা করা, এটার বিকুয়েতের আনসার হবে গিভ। ওকে, তাহলে 5 আর 6 আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? মেসেজ করে দাও শুধু, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? অনলি মেসেজ করে দাও। ওকে, নন চ্যালেঞ্জ, নন চ্যালেঞ্জ মানে কি?
স্কোল্ডের মানে কাউকে তীব্র ভৎসনা করা, সুমন, SCOLD, স্কোল্ড। নন চ্যালেঞ্জ মানে হলো, দেখে নাও আমি শিখিয়ে দিচ্ছি, নন চ্যালেঞ্জের অ্যাকচুয়াল মানেটা হলো, দেখে নাও, কাম অথবা রিল্যাক্সড, মানেটা একটু বোঝার চেষ্টা করবে। ইন কেয়ারলেস ম্যানার, হ্যাঁ, বকা দেওয়া, রিভিউ করা, ইয়েস ইয়েস। নন চ্যালেঞ্জ মানে হলো কাম, রিল্যাক্সড, ইন কি ম্যানার, কেয়ারলেস ম্যানার। ধর একদম কেয়ারলেস, তুমি কেয়ারলেস ম্যানারে তুমি রিল্যাক্সড আছো, কাম আছো, মানে কোনো কিছুতেই তুমি কোনো কিছু গায়ে মাখাচ্ছ না, সেই ধরনের যে ম্যানার এবং তুমি শান্ত আছো তাকে নন চ্যালেঞ্জ বলা হয়। তাহলে এখানে আমরা আনসার পাবো ইয়েস, আনসার হবে কেয়ারলেস। ফর্মাল মানে জানি, ইমাজিনারি মানে জানি, আমরা ক্যাজুয়াল মানেও জানি, সুতরাং এগুলো আমাদের মনে রাখার তেমন একটা ইম্পর্টেন্সই নেই। নাম্বার 8, অ্যানেক্সচার, আনসার কি হবে প্রত্যেকে ট্রাই করো। অ্যানেক্সচার, প্রত্যেকে আনসার করো। দেখো অ্যানেক্সচার মানে হলো অ্যাটাচমেন্ট, অ্যানেক্সচার মানে অ্যাটাচমেন্ট, এবং এটা কিন্তু স্পেলিং টেস্টেও তোমাদের আসে। আমি SP লিখে দিলাম, মানে স্পেলিং টেস্টেও আসে। অ্যানেক্সচার মানে অ্যাটাচমেন্ট, আর কমেন্সমেন্ট মানে হলো বিগিনিং। কোনো কিছু শুরু বা রেজিউম, রিজিউম করো না, রিজিউম মানে তো পুনরায় শুরু করা, বিগিনিং, সিম্পল বিগিনিং। ডেভেলপমেন্ট, রিটায়ারমেন্ট আমাদের দরকার নেই। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, সোজা শব্দ ছিল পরীক্ষায় আসা। ন নাম্বার, ইরান্ড, ইরান্ড মানে কি হতে পারে প্রত্যেকে ট্রাই করো। ইরান্ড মানে কি দেখে নাও, ইরান্ডের মানে হলো, এটা আমাদের একটু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মতো করে লিখতে হবে, এ শর্ট জার্নি, ভালো করে বুঝবে শব্দটা। আন্ডারটেকেন, ইন অর্ডার টু, ডেলিভার অথবা কালেক্ট, সামথিং স্পেশিয়ালি স্পেশিয়ালি সামওয়ানস বিহাফ, মানেটা বুঝবে যে অন্য কারো বদলে, ঠিক আছে, যখন তুমি কারো কে কিছু একটা দিতে যাচ্ছ, মানে ধরো তোমাকে তোমার বাড়ি থেকে পাঠানোর কথা ছিল কোনো একটা আত্মীয় বাড়িতে, কোনো একটা জিনিস দিতে পাঠানোর জন্য, খুব বেশি দূরে নয় আত্মীয়র বাড়ি, সেখানে তোমার বদলে তুমি অন্য কাউকে পাঠালে, সে গিয়ে কাজটা করে দিয়ে আসলো, তাকে বলা হচ্ছে ইরান্ড, মানে টাস্ক। তোমার বদলে যখন কেউ টাস্ক, টাস্ক মানে টাস্কটা কীরকম, যে কেউ কিছু কোনো কিছু পৌঁছে দেওয়া অথবা কোনো কিছু আনতে যাওয়া, ওকে, তোমার বদলে যখন সেই টাস্কটা কেউ করে তখন তাকে কি বলা হচ্ছে, ইরান্ড। ওকে, মানেটা বুঝতে পেরেছো, মূল মানেটা, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল, মূল মানেটা প্রত্যেকের ক্লিয়ার, মেসেজ করে দাও। মানেটা কিন্তু বুঝতে হবে একদম। ওকে,
তাহলে এখানে কি আনসার হবে আমার টাস্ক, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইরান্ড, এবং স্পেলিং টেস্টে আসে, যেখানে ডবল আর আছে তার জন্য ওরা স্পেলিং টেস্টে কিন্তু দিয়ে দেয়। ব্লান্ডার মানে তো জানোই, খুব বাজেভাবে মিস্টেক, ব্লান্ডার করা, ভুল করা, এনার্জি মিস্টেক। ব্লান্ডার আর মিস্টেক আমরা প্রায় সমসাময়িক বা কাছাকাছি ওয়ার্ড বলে মনে করি। 10 নম্বর, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুব খুব, অ্যাক্রু। অ্যাক্রু মানে কি, প্রত্যেকে ট্রাই করো, খুব আসে পরীক্ষায়, অ্যাক্রু ট্রাই করো প্রত্যেকে। অ্যাক্রু মানে হলো কোনো কিছুকে গ্যাদার করা বা অ্যাকুমুলেট করা। অ্যাকুমুলেট করা বা কি করা, গ্যাদার করা। আর অ্যাকোমোডেট করা মানে কিন্তু এটা নয়, ঠিক আছে, টেম্পোরারি। এর একটা সুন্দর ফ্রেজাল ভার্ব আছে এই অ্যাকোমোডেটের, টেম্পোরারি। যখন কাউকে তুমি অ্যাকোমোডেট করবে পরীক্ষায় আসে খুব, টেম্পোরারি অ্যাকোমোডেশন প্রোভাইড করা কাউকে, তাকে পুট আপ বলা হয়, খুব আসে এটা পরীক্ষায়। পুট আপের একটা মানে কি, কাউকে যখন তুমি টেম্পোরারি অ্যাকোমোডেশন প্রোভাইড করছো তাকে পুট আপ বলা হয়। ওকে, মনে রাখবে এটা। এখানে দেখো সাফিস বলে একটা ওয়ার্ড আছে, সাফিস। সাফিস ওয়ার্ডটার মানে কি, কারোর সাথে মিট করা, টু মিট, অথবা কাউকে টু স্যাটিসফাই করা। দুটো মানে, মিট করা অথবা স্যাটিসফাই করা, তাকে আমরা সাফিস বলবো। আনসার কি হবে, অ্যাকোমোলেট। আশা করি বুঝতে পেরেছো যে অ্যাকোমোডেটের ক্ষেত্রে কীরকম, টেম্পোরারি অ্যাকোমোডেশন প্রোভাইডকে আমরা পুট আপ বলবো, সাফিসের মানে টু মিট অথবা স্যাটিসফাই, আর অ্যাক্রিউ মানে কি, অ্যাকোমোলেট অথবা গ্যাদার। ইজ ইট ক্লিয়ার, মিনিং ক্লিয়ার টু ইউ অল? অ্যাকোমোলেট মানে হলো একত্র করা, গ্যাদার করা, অ্যাকোমোডেট মানে হলো কাউকে টেম্পোরারি জায়গা দেওয়া, অ্যাকোমোডেট মানে হলো কোনো জায়গায় জায়গা দেওয়া। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? মেসেজ করে দাও। ওকে, নাম্বার 11, লুকাসিয়াস, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড লুকাসিয়াস। লুকাসিয়াস মানে কি, ট্রাই করো। ইয়েস, ভেরি গুড। লুকাসিয়াস মানে হলো টকেটিভ, যে খুব বেশি কথা বলে, তাকে আমরা কি বলবো, লুকাসিয়াস। এর অ্যান্টোনিম আমাদের খুব দরকার, এর অ্যান্টোনিম, যাকে আমরা ট্যাসিটার্ন বলবো। এই দুটো শব্দের মধ্যেই ঘোরাঘুরি করে পরীক্ষায়, কখনো ট্যাসিটার্ন দেয়, কখনো বা লুকাসিয়াস দেয়। ওকে, আর কোনো তেমন কোনো ঝামেলার জিনিস নেই। ওকে, আচ্ছা, স্লো। কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, কাউকে পরিতৃপ্ত করা, স্যাটিসফাই। ক্লিয়ার? তাহলে ট্যাসিটার্ন হলো অ্যান্টোনিম লুকাসিয়াসের। ট্যাসিটার্নের মানে কি, আনটকেটিভ। ওকে, আনটকেটিভ যাকে বলা হয়। 12 নম্বর, ভিন্ডিকটিভ। দুটো ওয়ার্ড খুব আসে, একটা হলো ভিন্ডিকটিভ আর একটা ভিন্ডিকেট। এই দুটো নিয়ে স্টুডেন্টদের মধ্যে খুব গন্ডগোল হয়, আমি শিখিয়ে দিচ্ছি। তো ভিন্ডিকটিভ মানে কি, ভিন্ডিকটিভ মানে, মনে রাখবে, রিভেঞ্জফুল, প্রতিশোধ পরায়ণ। অথবা অ্যাগ্রেসিভ, প্রতিশোধ পরায়ণ, অথবা খুব অ্যাগ্রেসিভ, তাকে ভিন্ডিকটিভ বলা হয়, প্রতিশোধ পরায়ণ। আরেকটা ওয়ার্ড এরকমই প্রায় নেয়ার দেখতে, ভিন্ডিকেট। ভিন্ডিকেট মানে কাউকে দোষ থেকে মুক্ত দেওয়া,
ক্লিয়ার ফ্রম ব্লেম, সিনোনিম হিসেবে কি ইউজ করা যেতে পারে? অ্যাবজলভ। মানে হলো কাউকে দোষ থেকে মুক্তি দেওয়াকে আমরা কি বলবো? ভিন্ডিকেট বলবো। আর ভিন্ডিকটিভ মানে কি? রিভেঞ্জফুল বা অ্যাগ্রেসিভ। তাহলে ভিন্ডিকেট বা ভিন্ডিকটিভ যাই আসুক, আশা করি তোমরা মিনিংটা বুঝতে পারবে, গুলিয়ে ফেলবে না, বারবার প্র্যাকটিস করতে থাকবে আমি যেগুলো লেখাচ্ছি। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? মিনিংটা বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে, তাহলে ভিন্ডিকটিভের আমাদের আনসার কি হবে? রিভেঞ্জফুল বা অ্যাগ্রেসিভ। স্পাইটফুল মানে কি? খুব ইম্পর্টেন্ট শব্দ। স্পাইটফুল মানে হলো ক্রুয়েল, হিংস্র, ক্রুয়েল। ওকে, আর অ্যাকুজিটিভ মানে কি? কাউকে দোষ যুক্ত করা, দোষ দেওয়া, টু ব্লেম। অ্যাকিউজ করা, অ্যাকিউজ করা থেকে অ্যাকুইজিটিভ এসছে। ইয়েস, ভিন্ডিকেটের, ভিন্ডিকেটের অ্যান্টোনিম। ইয়েস, ভেরি গুড, ভিন্ডিকেটের অ্যান্টোনিম। তাহলে 12টা আমি সিনোনিমের কোশ্চেন নিয়েছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন থেকে নিয়েছিলাম। তাহলে 12টা থেকে আমরা দেখো ভালো করে যদি বিচার্য করো, এখান থেকে আমরা প্রায় প্রত্যেকটা থেকে দুটো তিনটে করে শিখলাম, অ্যাভারেজ দুটো শিখেছি শব্দ। তাহলে আমরা কিন্তু মোটামুটি প্রায় 25টার মতো ওয়ার্ড কিন্তু এখান থেকে আমরা শিখে নিলাম। ওকে, সপ্তাহে আমরা এরকম 50টা করে ওয়ার্ড কিন্তু শিখতে থাকলে আমাদের ভান্ডার অনেক বেড়ে যাবে। এরপর আমরা চলে যাব অ্যান্টোনিমে। অ্যান্টোনিমের কোশ্চেন আমি 8টা নিয়েছি। ভিটুপিরেটিভ, ভিটুপিরেটিভ আমি তোমাদের শিখিয়েছিলাম না যে ভিটুপিরেটিভের কিন্তু ওই যে স্কোল্ড, স্কোল্ড, বিরেট, আরো কয়েকটা লিখিয়ে দিচ্ছি, অ্যাবিউজিভ, তারপরে স্কুরিলাস, এই ওয়ার্ডগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, এটা হলো এর সিনোনিম। ওকে, তাহলে সিনোনিম আমি পেয়ে গেছি। তাহলে অ্যান্টোনিম কি হবে একটু প্রত্যেকে আনসার করে ফেলো, প্রত্যেকে আনসার করে ফেলো। যে ভৎসনা করা, স্কোল্ড, পিরেট, অ্যাবিউজিভ, স্কুরিলাস, তাহলে প্রশংসাযুক্ত কোনটা হবে? ইয়েস, ভেরি গুড, লডেটরি, একে বলা হয় লডেটরি। লডেটরি মানে হলো আমাদের প্রেইজ। এটা হবে আমাদের আনসার। আর হার্শ মানে কি? কর্কশ বা টাপ। ঠিক চলে এসছে, দেখো ট্যাসিটার্ন, বললাম না এক এক সময় এক একটা দেয় পরীক্ষায়, এর অ্যান্টোনিম কি হবে? ইয়েস, ভেরি গুড, বাকিরা প্রত্যেকে ট্রাই করো, একটু জল খেয়ে নেই, প্রত্যেকে ট্রাই করতে থাকো, দেখি কে আনসার করে। এখানে যে চারটি অপশন দেখতে পাচ্ছ, এই চারটি অপশনই পরীক্ষায় আসে, এই চারটি অপশন থেকেই প্রশ্ন হয়। সুতরাং প্রশ্ন ধরে সবসময় শিখতে হয়, তাহলে কি হয়, তাড়াতাড়ি ওয়ার্ড সম্বন্ধে আইডিয়া তৈরি হয়ে যায় এবং জানা যায় আমার কি আসতে পারে পরীক্ষায়, সাথে সাথে আনসার। ট্যাসিটার্ন মানে কি? ট্যাসিটার্ন মানে যে খুব কম কথা বলে, তাই না? নট স্পিক টু মাচ। Not speak too much, বা untalkative। এর উল্টোটা কি হবে? লুকাসিয়াস মানে কি? টকেটিভ।
ওপ্যাক মানেটা কি? ওপ্যাক মানে নট ক্লিয়ার, যেটার মধ্যে দুর্বোধ্যতা আছে। অ্যাবস্ট্রুস, এর একটা সিনোনিম হলো অ্যাবস্ট্রুস বা নট ক্লিয়ার। এর অ্যান্টোনিম হিসেবে কি আসতে পারে? ট্রান্সপারেন্ট, পরীক্ষায় আসে খুব। ওহো সরি সরি, বানানটা ঠিক হলো না। তাহলে ওপ্যাক শব্দটা সম্বন্ধে প্রত্যেকের ধারণা হয়েছে অ্যাবস্ট্রুস বা নট ক্লিয়ার, যেটা দুর্বুদ্ধ। এর সিনোনিম আর অ্যান্টোনিম, বেসিক ডিফারেন্স, বেসিক ডিফারেন্স হলো অ্যান্টোনিম হলো তোমার কাছে যে প্রশ্নটা থাকবে তার উল্টোটা এই অপশন থেকে খুঁজে বার করতে হবে, এটাই অ্যান্টোনিম। মিনিং এর উল্টোটা খুঁজে বার করো। আর সিনোনিম মানে হলো যেটা সমার্থক শব্দ সেটা খুঁজে বার করতে হবে। ওকে, যেটা এর সিনোনিম সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, সমার্থক আর বিপরীতার্থক। ক্লিয়ার টু ইউ দেবরাজ? ক্লিয়ার টু ইউ? একটা সমার্থক, সিনোনিম মানে সমার্থক, অ্যান্টোনিম মানে বিপরীতার্থ। ওকে, তো ট্রান্সপারেন্ট অ্যান্টোনিম, অপাক মানে কি? দুর্বোধ্য। আর ট্রান্সপারেন্ট মানে কি? যেটা ক্লিয়ার একদম। ওকে আচ্ছা, এবার প্যালট্রি শব্দটাও পরীক্ষায় আসে। প্যালট্রি মানে হলো ভেরি স্মল, এবং দেখবে আজকেই আমি একটা প্রশ্ন নিয়েছি তোমাদের, এর অ্যান্টোনিম হিসেবে এসএসসি সিজিএল এ এসেছিল কনসিডারেবল, যে যেটাকে বোঝা যায়, কনসিডারেবল অ্যামাউন্ট মানে যে অ্যামাউন্টটা তুমি দেখতে পাচ্ছ, মানে যেটা হলো বড় একটু, কনসিডারেবল। লার্জ কিন্তু আসেনি, ওরা দিয়েছিল কনসিডারেবল। আর প্যালট্রি মানে কি? ভেরি স্মল, যেটা খুব ক্ষুদ্র। ম্যালেভোলেন্ট মানে কি? হার্মফুল, ক্ষতিকারক। তাহলে চারটেই ক্লিয়ার, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। মেসেজ করে দাও ট্যাসিটার্নের এই কোশ্চেনটা থেকে, একটু মেসেজ করে দাও যে বুঝতে পেরেছো কিনা প্রত্যেকে এই চারটে শব্দের মিনিং এবং কিভাবে পরীক্ষায় আসতে পারে, সব আমি দেখিয়ে দিচ্ছি। বারবার এগুলোকে রিভাইজ করতে হবে তোমাদের, তাহলেই যথেষ্ট, এর বাইরে প্রশ্ন আসে না। মিটিগেট, মিটিগেট করা মানে কি? মিটিগেট করা মানে কি? মিটিগেট করা মানে হলো কোনো কিছুকে, এটা একটু ভালো করে শিখবে, টু মেক লেস সিভিয়ার। যে কোনো জিনিসের সিভিয়ারিটিটাকে কমিয়ে দেওয়া, কোনো জিনিসের সিরিয়াসনেসকে কমিয়ে দেওয়া, কোন জিনিসের কি কমিয়ে দেওয়া? ব্যথা কমিয়ে দেওয়া, পেইন, প্রশমন দেওয়া, তাকে আমরা মিটিগেট বলবো। এর উল্টোটা কি হবে? অ্যাগ্রেভেট। অ্যাগ্রেভেট মানে হলো টু মেক দ্য সিচুয়েশন ওর্স্ট, কোনো জিনিসের সিচুয়েশন খারাপ আছে সেটাকে আরো বাজে বানিয়ে দেওয়া, আরো খারাপ অবস্থায় নিয়ে যাওয়া, তাকে অ্যাগ্রাভেট বলা হয়। অ্যালেভিয়েট আর মলিফাই, এই মিটিগেটের সিনোনিম লিখে দিলাম। অ্যালেভিয়েট আর মলিফাই এই মিটিগেটের সিনোনিম, মানে কাউকে প্রশমন করা বা কোনো কিছুকে শান্তি দেওয়া। ফেসিলিটেট, খুব ইম্পর্টেন্ট শব্দ, টু মেক সামথিং ইজি, কোন জিনিসকে যখন খুব ইজি তো ইজি করে দেওয়া হয় তাকে ফেসিলিটেট বলা হয়। দেখো দুটো শব্দ, একটা ফেসিলিটেট আর একটা ফেলিসিটেট, এই দুটোই আসে খুব। ফেলিসিটেট মানে হলো কাউকে সম্বোধন করা বা পুরস্কার দেওয়া বা কাউকে তোমার অভ্যর্থনা জানানো, এরকম, ঠিক আছে?
টু রেসপেক্ট সামওয়ান, আর একটু যে সিনোনিমগুলো হয় আমি একটু লিখিয়ে দিচ্ছি, একটু দেখে নেই ডিকশনারিটা, একটু ওয়েট করো। ফেলিসিটেটের সিনোনিম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একটু দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, কাউকে অ্যাওয়ার্ড দেওয়া, ঠিক আছে, কংগ্রেচুলেট করা, ইয়েস, কাউকে কংগ্রেচুলেট করা কেউ তোমরা ফেলিসিটেট বলতে পারো। তাহলে শব্দ দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে, একটা ফেসিলিটেট আরেকটা কি ফেলিসিটেট, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ফেসিলিটেট মানে হলো কোনো কিছুকে ইজি করে তোলা, আর ফেলিসিটেট মানে কি অন্য কালি দিয়ে মার্ক করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ফেসিলিটেট মানে হলো কোনো কিছুকে ইজি করে তোলা, আর ফেলিসিটেট মানেটা কি কাউকে রেসপেক্ট প্রদর্শন করা বা কংগ্রেচুলেট করা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার, মিনিংটা ক্লিয়ার প্রত্যেকের এই মিটিগেট রিলেটেড কোশ্চেনটা থেকে বাকি যেগুলো বললাম? ওকে, ডিসপেয়ার, সরি, ডিসপেয়ার, ডিসপেয়ার মানে হলো হতাশ হয়ে যাওয়া, হোপলেস, বিকাম হোপলেস, বিকাম হোপলেস। তাকে কি বলবো আমরা? ডেসপেয়ার বলবো। হাউ টু রিমেম্বার অল দিস ওয়ার্ডস, বারবার লিখতে হবে আমার ভিডিওটা দেখে দেখে। যারা অ্যারাইজের স্টুডেন্ট আছো তাদের বলবো যে আমার একটা আলাদা অ্যারাইজের গ্রুপ আছে, ওকে, সেখানে জানি না এখানে তার মধ্যে কেউ অ্যাডমিন আছিস কি না, কেউ আছিস সেখানে অ্যাডমিন সেই গ্রুপটা থেকে অ্যারাইজ এডুকেশনের একটু মেসেজ করে দে। অর্জন আর্জনা সম্ভবত আছে, ও মনে হয় করতো। আর ইউ দেয়ার, কেউ আছিস ওখান থেকে? তো সেখানে আমি এই ওদের ইমেল অ্যাড্রেস নিয়ে নিয়েছিলাম, তো ওদের ইমেল অ্যাড্রেসে, আচ্ছা, তো যাই হোক মেসেজ করে দে আমাকে। তো ওই গ্রুপের যারা ইমেল অ্যাড্রেস দিয়েছিল তাদের ইমেল অ্যাড্রেসে এই ভিডিওগুলো চলে যায়, তারা রেকর্ডেড দেখতে পায়, অ্যারাইজ এডুকেশনের যারা আছে। তো সেটা একটু ব্যবস্থা করে তোমাদের ওই গ্রুপে জয়েন করে যেতে হবে, আমি ওখানে দিয়ে দিই জেনারেলি, ওখানে ইমেল অ্যাড্রেস নিয়ে নিয়েছিলাম, তো সেখানে তোমরা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, একটু অর্কর সাথে কথা বলে নেবে তাহলে আমার মনে হয় সুবিধা হবে। তো যাই হোক, ডেসপেয়ার মানে হলো হোপলেস, ওকে। হ্যাঁ, করব, টাইম মতো করব সায়নি, ডোন্ট ওরি, সব হবে। তা ডেসপেয়ার মানে হলো হোপলেস, আর তাহলে আনসারটা কি হবে? হোপ। আনসারটা কি হবে? হোপ, ওকে, আনসারটা কি হবে? হোপ। এবার এখানে হলো গ্লুম, মনে রাখবে গ্লুম মানেটা হলো এর সিনোনিম, হোপলেস অথবা গ্লুম। এবার আসি এই শব্দটা নিয়ে, অর্ডিয়াল, খুব খুব ইম্পর্টেন্ট শব্দ, পরীক্ষায় আমি দেখেছি দু একবার এসছে অর্ডিয়াল। অর্ডিয়াল শব্দটার মানে হলো আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্স, কেউ লাইফে যখন কোনো আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্স পায় সেই এক্সপিরিয়েন্সটাকে আমরা অর্ডিয়াল বলবো। ওহো, পুরোটাই মুছে গেল, সরি সরি সরি, সেটাকে আমরা কি বলবো? অর্ডিয়াল বলবো, ওকে, মনে রাখার চেষ্টা করবে, এখানে আনসার হবে হোপ। চার নম্বর কোশ্চেনটা প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, পাঁচ নম্বর, ইন টোটো, ইন টোটো, ইন টোটো মানে কি হবে? উত্তর করো প্রত্যেকে। গুড এক্সপিরিয়েন্স অর্ডিয়ালের অ্যান্টোনিম হতে পারে।
আচ্ছা, অর এখানে দেখো ইন টোটো মানে হলো এন্টায়ারলি, ইন টোটো মানে এন্টায়ারলি বা দা হোল, পুরোপুরি। ওকে, ইন টোটো মানে হলো, সরি সিনোনিম, এটা ইন টোটো কি সিনোনিম হবে না মনে হয়? হ্যাঁ, ইন টোটো মানে সিনোনিম হবে আমার। তাহলে এর উল্টোটা কি হবে? এখানে কি উল্টোটা আছে? পার্শিয়ালি, নট ফুল, নট হোল। পার্শিয়ালি মানে হলো নট হোল, নট এন্টায়ার। তাকে আমরা কি বলবো? পার্শিয়ালি। ইন টোটো মানে দা হোল অথবা এন্টায়ারলি, আর উল্টোটা হবে পার্শিয়ালি। ব্লান্টলি মানে কি? ব্লান্টলি মানে হলো অন্ধের, ব্লান্টলি মানে হলো ব্লান্ট, ভোতা, তাই তো? এবার ব্লান্টলি যখন অ্যাডভার্বের মতো কাজ করে, বাংলা মানেটা বোঝার চেষ্টা করবে, মানে অনেকে বলে না যে একদম গাধার মতো কাজ করছিস, ব্লান্টলি সেইটাকে বলা হয়। ইংলিশটা আর লেখালাম না, মূল মানেটা এরকম যে একদম গাধার মতো কাজ করাকে বলা হয় ব্লান্টলি। ওকে, আচ্ছা, আর এন্টায়ারলি তো দেখলামই, স্ট্রংলি তো দেখলামই। এরপরের শব্দটা দেখো, প্রোটিয়ান, এটাও পরীক্ষায় এসছে, অনেকবার এসছে প্রোটিয়ান। মানেটা কি হবে? প্রতীক উত্তর করার চেষ্টা করো। প্রোটিয়ানের মানেটা কি? প্রোটিয়ান মানে মনে রাখবে যেটা ইজিলি এবং কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, ইজিলি অ্যান্ড কন্টিনিউয়াসলি চেঞ্জিং। যেটা ইজিলি চেঞ্জ হচ্ছে এবং কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, শুধু চেঞ্জ হচ্ছে, তাকে প্রোটিয়ান বলা হয়। ওকে, তাহলে আনসার কি হবে আমার? আনচেঞ্জিং। আনসার হবে আমার আনচেঞ্জিং। অ্যামেচিওর, অ্যামেচিওর মানে কি? অ্যামেচিওর মানে হলো নন প্রফেশনাল, যে প্রফেশনাল নয়। বিগিনার, বলতে পারি আমরা নন প্রফেশনাল, অ্যামেচিওর মানে এরকমই আর কি, মানে একদম নতুন শুরু করেছে, নোভিস, অ্যাপ্রেন্টাইস। মানে নতুন কাজ কোনো কিছুকে শুরু করেছে, পুরোপুরি আইডিয়া নেই কোনো জিনিসের ওপর, যে কাজটা এসে ঢুকেছে তাকে অ্যামেচিওর বলা হয়, মানে দক্ষ নয়, মাত্র শুরু করেছে তাকে অ্যামেচিওর বলে। ক্যাথলিক শব্দটা খুব ইম্পর্টেন্ট, এটাও আমি দেখেছি পরীক্ষায় এসছে। ক্যাথলিক শব্দটা মানে হলো ব্রড বা ওয়াইড, প্রশস্ত, মনে রাখবে ব্রড, এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু দেয় ক্যাথলিক। ক্যাথলিক তো একটা গ্রুপ আছে আমাদের, জানি আমরা, সেটা তো ধর্মীয় ব্যাপার, কিন্তু এমনি ক্যাথলিক মানে ওয়াইড অথবা ব্রড। আর র্যাপিড মানে তো জানোই, র্যাপিড টেস্ট, যেটা আমাদের COVID-19 হচ্ছে, মানে একদম ধোঁয়াধার টেস্ট করা যাকে বলা হয়, র্যাপিড, ঠিক আছে, সেরকম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার চলে আসো 7 নম্বর, প্রি ডাইলেকশন, দুর্দান্ত ওয়ার্ড, এটাও পরীক্ষায় এসছে, সব পরীক্ষায় আসা, প্রি ডাইলেকশন। প্রি ডাইলেকশন মানে কি? কোনো জিনিসের প্রতি যখন তোমার ঝোঁক, লাইকিং, পছন্দ, সেটাকে বলা হয়। এবার এর কয়েকটা সিনোনিম একটু মনে রাখতে হবে যেগুলো পরীক্ষায় আসে। এক হলো পেনচ্যান্ট, প্রক্লিভিটি, পেনচ্যান্ট অথবা প্রক্লিভিটি, এই দুটো মনে রাখলেই আমাদের যথেষ্ট। আর কোনো কিছু কি মনে রাখতে হবে? পেনচ্যান্ট, প্রক্লিভিটি, না, এই দুটো মনে রাখতেই হবে, লাইকিং, পেনচ্যান্ট, প্রক্লিভিটি বা প্রপেন্সিটি, প্রপেন্সিটিও আমরা মনে রাখতে পারি। তাহলে উল্টোটা কি হবে? ডিসলাইক। উল্টোটা কি হবে? ডিসলাইক।
তাহলে অ্যাকসেপ্টেন্স মানে কি অ্যাকসেপ্ট করা, অ্যাট্রাকশন মানে কি কাউকে অ্যাট্রাক্ট করা, চয়েস মানে কি তোমার যেটা চয়েস সেটা, অ্যাডমনিশ 8 নাম্বার কি হবে, অ্যাডমনিশ প্রত্যেক উত্তর করো, অ্যাডমনিশ মানে হলো কাউকে ভৎসনা করা। তাহলে অ্যাডমনিশ নিয়ে আমরা আজকে কতগুলো ওয়ার্ড একটু শিখে নেই, যেমন হলো স্কোল্ড শিখলাম, দেখে নাও তাহলে অনেকগুলো সিনোনিম এখানকার হয়ে গেল। তারপর কি বিরেট শিখেছি, তারপরে কি শিখেছি লিখতে থাকো, স্কুরিলাস শিখেছি, তারপরে আর কি শিখলাম, আর কি শিখলাম, ভিটুপিডেটিভ শিখলাম, আরো কয়েকটা লিখিয়ে দিই, রেপ্রিম্যান্ড এটা লেখো, রেপ্রিম্যান্ড, আর আসতে পারে রিপ্রুভ, এই কটা মনে রাখলেই হবে। দেখো স্কোল্ড, বিরেট, স্কুরিলাস, ভিটুপুরেটিভ, রেপ্রিমেন্ট, রিপ্রুভ, সব মানেই কি ভৎসনা করা, তাই তো, ভৎসনা করা। তাহলে উল্টোটা কি প্রেইজ, উল্টোটা কি প্রেইজ, কন্ডেম মানে কি ঘৃণা করা, কন্ডেম মানে কি ঘৃণা করা, ওকে বাংলায় লিখে রাখো, কন্ডেম মানে হলো ঘৃণা করা। আর কংগ্রেজুলেট মানে তো একটু আগেই শেখালাম, কংগ্রেজুলেট মানে একটু আগে কি শিখিয়েছি মনে করার চেষ্টা করো, প্রত্যেকে একটু আগে শেখালাম ফেলিসিটেট, একটু আগে কি শেখালাম ফেলিসিটেট, এইভাবে করে এই ওয়ার্ড শিখতে হয়। আর কন্ডেম মানে ঘৃণা করা, হ্যাঁ ফেলিসিটেট, ভেরি গুড বর্ষা। তাহলে ফেলিসিটেট আর ফেসিলিটেট, আশা করি দুটোর মধ্যে আর তোমাদের ডিফারেন্স ভুল হবে না, তাও আমি এখানে লিখে দিচ্ছি ফেসিলিটেট মানে কি, প্রত্যেকে একটু লেখো তো, ফেসিলিটেট মানেটা কি শেখালাম, ফেসিলিটেট মানেটা কি শিখিয়েছি, প্রত্যেকে একবার একটু মেসেজ করো, ফেসিলিটেট কি শিখিয়েছিলাম, টু মেক সামথিং ইজি, ইয়েস মেক ইজিয়ার, তাকে আমরা ফ্যাসিলিটেট বলবো, আর এইটার মধ্যে ডিফারেন্স। চলে আসো 9 নম্বর, প্যালট্রি, দেখো একদম যে ওয়ার্ডগুলো আমি নিয়েছি একদম ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের নিয়েছি। প্যালট্রি মানে কি, একটু আগে শিখিয়েছি, একটু আগে বললাম না প্রশ্ন এসছে পরীক্ষায়, প্যালট্রি, প্যালট্রি মানে ভেরি স্মল, ইয়েস, এর উল্টোটা কি হবে করে ফেলো, ইয়েস ভেরি গুড, আনসার হবে কনসিডারেবল। কনফিডেন্ট মানে তো জানি, নার্ভাস মানে জানি, এই শব্দটা নিয়ে আমাদের শিখতে হবে, স্পেলিং টেস্টে আসে এবং দ্য হিন্দু পত্রিকায় প্রচুর প্রচুর ব্যবহার হয়। পেরিনিয়াল, পেরিনিয়াল মানে হলো লং লাস্টিং, জেনারেলি আসে এরকমভাবে, পেরেনিয়াল সোর্সেস অফ কন্ট্রোভার্সি, যে দীর্ঘ এই নিয়ে, এই যে ওই জিনিসটা একটা দীর্ঘ কন্ট্রোভার্সি বহন করে চলেছে, ধরো কোনো একটা ঘটনার কথা বললো পলিটিক্যাল, যে এই ঘটনাটা কি হচ্ছে দীর্ঘ কন্ট্রোভার্সি বহন করে চলেছে, তাকে পেরিনিয়াল সোর্সেস অফ কন্ট্রোভার্সিস বলে। পেরিনিয়াল মানে হলো লং লাস্টিং, অনেক দিন ধরে চলছে, ওকে ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এই পেরেনিয়াল, ইজ ইট ক্লিয়ার, পেরেনিয়াল শব্দটা স্পেলিং টেস্টেও কিন্তু আসে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল, পেরেনিয়ালটা যদি আসে পারা যাবে, ওকে তাহলে এর উল্টো কি হয়ে যেতে পারে, লং লাস্টিং এর উল্টো হতে পারে টেম্পোরারি, এটা অ্যান্টোনিম হয়ে যাবে, ইয়েস। 10 নম্বর ফ্রেজাইল,
কি হবে? ইজিলি ব্রোকেন। ফ্রাজাইল মানে হলো ইজিলি ব্রোকেন, এর সিনোনিম হলো ফ্র্যাকাস। খুব আসে ফ্র্যাকাস শব্দটা, ইজিলি ব্রোকেন। ফ্র্যাকাস শব্দটা কিন্তু খুব আসে, ফ্র্যাকাস, যেটা ইজিলি ব্রোকেন হয়, ব্রিটল হয়, ভঙ্গুর, ওকে, ব্রিটল হয় এর সিনোনিম। তাহলে উল্টোটা কি হবে? উল্টোটা কি হবে? টাফ। এখান থেকে এই শব্দটা শিখতে হবে, রেট্রিবিউশন মানে কি? রেট্রিবিউশন মানে হলো রিওয়ার্ড, কাউকে পুরস্কার দেওয়া। রিওয়ার্ড, ওকে। এরপরে একটা শিখবো, পার্সুয়েশন। পার্সুয়েশন মানে হলো ফলো আপ। ফলো আপ করা, পার্সু করা। কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স শব্দটা কি? ওবে করা কোনো কিছুকে, মেনে নেওয়া। ওবেয়ান্স। কমপ্লাই শব্দটার সঙ্গে সবসময় কি আসে? উইদ আসে। এর সিনোনিম কি? কমপ্লাই উইদের অ্যাডহেড টু, মেনে নেওয়া। কমপ্লাই উইদ, অ্যাডহেড টু, ওকে, সিনোনিম আসে কিন্তু এসএসসি সিজিএল এর পরীক্ষায় আসে। হ্যাঁ, পার্সুয়েড কি সেম মানে? ইয়েস, পার্সুয়েড থেকেই এসছে। পার্সুয়েড হলো ভার্ব আর পার্সুয়েশন হলো নাউন, ওকে, ফলো আপ। তো এই ছিল আমাদের আজকের সিনোনিম অ্যান্টোনিম ক্লাস টুডের, ভোক্যাব টু হলো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার আশা করি। অ্যারাইজ এডুকেশনের স্টুডেন্টদের বলবো, রেকর্ডেড ভিডিওর জন্য একটু অর্কর সাথে কথা বলো, ওকে। আশা করি যদিও পারমিশন দেয় বা কীভাবে করবে, আমি সেখানে এটা দিয়ে দেবো তোমাদের। আলাদা যে গ্রুপ আছে আমার, সেখানে অ্যারাইজের স্টুডেন্টরা অ্যাডেড আছে, আমি সেখানে দিয়ে দেবো, ওকে। আমিও কথা বলে নিচ্ছি, ওকে, বাই। আজকে এই পর্যন্তই রইল ক্লাস।